সদমসল্লি রাতে শৈতানো ভোর এ ভাই বিলাল আজকে মর্শি নবীদের জুড়ি সুরে আজান হয়েছে আজকে রাজানে শয়তান ভাগছে মদিনার মানুষগুলি খুশিতে বাঘ বাঘ হয়ে গেছে আমার নবীজি দুজাহানের বাসা নবী রহমাতুল্লিল আলামিন মুর্শিদে নববীর ইমাম সেই মসজিদের নবীর মুআয্জিন ছিল হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা анহু বাড়িটা হলো কোথায় আফ্রিকায় বাড়ি কোথায় নাইজেরিয়া আফ্রিকা কালো মানুষ গোলাম বংশ কুসরি আমি একদিন মক্কা শরীফে আমি উমরা করতাম জামু ইয়াত আয়েশা মসজিদে জামু একটা ট্যাক্সি ডাক দিলাম ককورو উঠি আমি একাই আমি একাই জি গেলাম বাড়ি কই নাই জিরা কই তাছাকা আমি বেলাদির তোর বংশধ বেলালাদিরা তোর কি সে গাড়ি চালায় সৌদি আরবে আমি কই তুই আমার একালই যাবি কয় না দেখি লুক পাইনি দুই তিনটা গুরু নদী শরীফ উই আর একটু লুক পাইছে না আমার কা আপনি নাই অ্যামাজান আচ্ছা না মো তুই কিছু টাকা নাও কয় না টাকা লাগবে না তো টাকা নিল না টাকা নিল না ছা টাকা নিলো না টাকা পরে আমি অন্য গাড়ি দেখিস অন্য গাড়ি দেখিস চিন্তা করলাম যে লোকটা বেলাল রাজাদের বংশধর মর্শিদ নবে আসহাবে সোফার এখানে একটু জায়গা আছে সৌদি সরকার জায়গা করে দিছেন বেলাল রাজের বংশধর কিছু লোক এনে বসেন আসরের পরে মানে অনেক লম্বা কালো এই এদের সাথে দেখা করছি কিছু হাদিয়াও দিছি বেলাল রাজের বংশধর ওরা সুবাহ বলেন না বেলাল রাজের বংশটা ছিল নিম্ন বংশ আমরা কিন্তু অনেক সময় বংশ হাপসি বংশ আমরা কিন্তু অনেক সময় বিয়াসাদি করতে গেলে বংশ দেখি ঠিক কী বলেন ভালো বংশদিকে বেয়াসাদি করাই না দেই না এই না তো উনি কিন্তু নিম্ন বংশে রূপ ছিল হাপসি বংশের কালো পুসরি গরিব কিন্তু উনি মসজিদ নবীর মোয়াজজেন বলেন না সহজ কথা নাকি যেই মসজিদের ইমাম দুজানের বাদশাহনবীর রহমাতুল্লে এই মসজিদের মোয়াজ জেনকে এই সহজ কথা নেই বাইতুল মোকালমের মোয়াজেন আর অন্য মসজিদের খতিব থেকে আরো পাওয়ার বেশি কি কর আর মসজিদ নবীর মোয়াজেন কিন্তু আজানটা তো বলে আশ হাদুর জায়গা তো হয় আস সাধু শব্দটা হলো কি আস হাদু আস হাদু হাদু উনি কয় আস সাধু আস সাধু বুঝিনি কয় জানেন উমাইয়া উমাইয়া ওনাকে আগুন দিয়ে জিবাড়া ভুলে উনি কলমা গ্রহণ করার কারণে উমায়ের গোলাম উনি কলমা গ্রহণ করেন তোমাকে নামে কিছু রোড আছে তরিক আবু বকুর সিদ্দিক ইবনুল ওসমান অর্থাৎ আবু বকর সিদ্দিক রোড তারিখ হাজরতে বেলাল্লা দিলাতহ আমি একজন ড্রাইভারকে জিজ্ঞাসা করেছি বেলাল্লা দিলাতে লোড দিয়া গাড়ি চলে না সব লোড দিয়া গাড়ি চলে বেলাল লোড দিয়া গাড়ি চলে না কারণ কি আরে কয় বেলাল এই অলিতে গলিতে হেসরায় হেসরায় এত কষ্ট দিছে ড্রাইভার রাখ হুজুর বেলাল রোড দিয়া গাড়ি চালাইলে গাড়ি স্টার্ট দিলে স্টার্ট হয় কিন্তু গাড়ির চাকা ঘুরে না সাহাবির এসে বললি আর সুর আল্লাহ হাবি বাল্লাহ বেলারে আজম শুদ্ধ হয় না সহি হয় না আশাহাদু বলতে পারে না নবীজি গো ওনাকে বাদ দিয়ে একজন ভালো কণ্ঠস্বর সহি শুদ্ধ আজম দে মহাজ নিযুক্ত করেন আল্লাহ নবী কে যাও তোমরা দাও মদিনার একজন হাফেজ ভালো কণ্ঠ তিনি কেমো আছেন বানাইলেন আর তিনি ফজরের আজান দিলেন মদিনার মানুষগুলি খুশিতে ভাগ ভাগ হয়ে গেছে আর বলা বলি করতেছি আজকে একটা আজানের মতন আজান হইছে আজকে একটা আজানের মত কি কণ্ঠ কি সহি আজান হইছে জোহরের নামাজের আগে জিম সাল্মান নবীর কাজোহিনিয়ারসন আর সুরল্লাহয়া হাবি বল্লাহ আজকে কেন তো মর্জিদ নৌতে ভদরে রাজা হয় না আল্লাহ একবার বলেন নাবীকে গফতে আ যান আমরষ দে বা সরে জঁত গফতে আ যান আমরষ দে বা সরে সদ মুসলমান রে রাহাতে শয়তান নভর এ ভাই বেলাল আজকে মসজিদে নবীদের ঝুরি সুরে আজান হয়েছে আজকে আজানে শয়তান ભાગছে মদিনার মানুষগুলি খুশিতে বাগবাগ হয়ে গেছে বেলা হযরতি জি বরে আলাইহিন সাল্লাম এর রাসূল আল্লাহ যদি আজকে জুরূ সুরে মসজিদে নবীতে আজান হয়েছে কিন্তু আজকের আজান খোদার পর্যন্ত যায় নাই বেলাল যখন আজান বেলালের আজানের আওয়াজ আল্লাহর আরস পর্যন্ত যাইত আমার আল্লাপা কুদরতি কান্দিয়া বেলালের আজান শুনতো আল্লাহ একবার বলেন না বেলাল কে আমার নই বলছেন বেলাল তুমি আসাদু আরে বলো বলো আসাধু আসাদু আমার নবীকে সাহাবীরা রে তোমরা বেলালকে তাল কিন দাও সাহাবীরা বলে ও বেলাল তুমি বলো আসাধু কয় আসাধু আরে বলো না আসাধু কয় পারে না নবীজি গো আশাদু বলতে পারে না আমার নবী কই সাহেবরা রে আর বেলাল কি তালকিন দিতে হবে না বেলাল চেষ্টা করছে আমার আল্লাহ বেলালকে কে maaf কইরা আল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন না আপনি শুনেন না আমার নবী মেরাজে গেছে বেলাল আগে আগে যায় কেনতে করছে বিলাল কি আমল করছো আমি রাসূলের আগে আগে জান্নাতে গেছো তোমার খলমের আওয়াজ পাইলাম